নমস্কার বন্ধুরা, ভবঘুরে চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমরা আমরা চলে এসেছি দিদির বাড়ি দিদির বর্ধমানে। বাড়ি বর্ধমানে, আর বর্ধমানে এসেই আমরা যেটা হয় সেটা হচ্ছে বর্ধমান শহরটাকে আজকে ঘুরবো। হ্যাঁ, সবে সকাল হলো, আর কার কোন দুজনের সাথে আমি দাঁড়িয়ে আছি, এই হচ্ছে মেঘ, বৃষ্টি। এখন খুব জ্বালাতন করছে না এই বর্ষাকালটায়, মেঘ বৃষ্টি। আচ্ছা, ওদের আসল নামটা আগে জেনে নিই। আমার নাম কেয়াদে। কেয়াদে, বৃষ্টি শ্রেয়াদে। শ্রেয়াদে, তো ওরা তো পড়াশোনা করছে, তো আজকে দিদির বাড়িটাতে কেন স্পেশাল ডে? 11ই আগস্ট। 11ই আগস্ট আজকে, আজকে আমাদের বিবাহ বার্ষিকী। কত বছর? কতম? 19তম। 19তম বর্ষ, 2005 থেকে 2024। আজকে রবিবার, তাই আসা। হ্যাঁ, তো আজকে ফুল ডে ব্লগটা আপনারা এনজয় করুন। এই ধরনের পারিবারিক ব্লগ আপনারা দেখতে পছন্দ করেন, এটা আমাদের ফ্যামিলি গেট টুগেদার। আমরা একসাথে কখনো কখনো মিলিত হই, এই রোববারে আমরা এক জায়গায় হয়েছি। সঙ্গে থাকুন, দেখতে থাকুন এই ব্লগটা। এই তো সকালবেলায় আমরা বেরিয়েছি বিরাটা কালী বাড়িতে পুজো দেব, বিশেষ তিথিতে। দিদি চলেছে আর বৃষ্টি ভিডিওটা করছে, তো বিরাটা কালী বাড়ি চলো, মায়ের সঙ্গে একটু দেখা করে আসি। বর্ধমানে এসেছি, আজ 11ই আগস্ট। তো আজকে ইংরেজির অ্যানিভার্সারি, ম্যারেজ অ্যানিভার্সারি। কালকে ছিল বাংলার তারিখ, আজকে হচ্ছে ইংরেজির তারিখ, কিন্তু আমরা আজকের দিনটা কি মোটামুটি প্রেফার করছি, কালকে রাতে কেক কাটা হয়ে গেছে। হ্যাঁ দিদি, হ্যাঁ চলো। টোটো পেয়ে গেলাম, চলুন যাওয়া যাক। এটাই হলো বীরহাটা কালীবাড়ি, এই হচ্ছে মন্দিরের চূড়া দেখা যাচ্ছে, বীরহাটা কালীবাড়ি। আমরা এসেছি এখানে পুজো দিতে, তো চলুন যাওয়া যাক মন্দিরের মধ্যে। আমরা চলে এসেছি বীরহাটা কালীবাড়িতে, এটা বীরহাটা কালীবাড়ি, তো পুজো দেব। হ্যাঁ, এই হলো বীরহাটা মা কালী। বীরহাটা কালীবাড়িতে জয় মা মা গো, সবাইকে সুস্থ রাখো, সুন্দর রাখো। বীরহাটা মা কালী খুবই জাগ্রত মা। জয় মা মা গো, খুব ভালো করে পুজো দেয়া হলো, বলো। মনটা শান্তি হয় গো, প্রশান্তি হয়। এর আগে এসে বীরহাটা কালী বর্ধমানে, এই বীরহাটা মা অষ্টধাতুর তৈরি, বড় মা নামেও খ্যাত। হ্যাঁ, বর্ধমান যারা আসবেন তারা অবশ্যই এই বড় মার কাছে, অর্থাৎ এই বীরহাটা মায়ের কাছে পুজো দিয়ে যাবেন। সারা বছরই মূর্তি থাকে, আপনারা দেখতে পাচ্ছেন। হ্যাঁ, তো মূর্তির সরাসরি ছবি তোলা বারণ, কিন্তু আমরা একটু ভিডিওগ্রাফি করতে পারলাম আর কি। যাই হোক, প্রশান্তি। হ্যাঁ, দিনটা ভাল লাগলো। দিদি, এটা কি প্রায়ই আসো তুমি না এখানে?
আসলে মেয়েদের মঙ্গল কামনাও তো একটা বড় ব্যাপার থাকে, তখন মনে হয় একটু মায়ের কাছে দেখা করে আসি, বড় মার কাছে। যাই হোক, ইচ্ছা আছে যে বড় মানে যখন পুজো হবে কালী পুজো তখন একবার আসার ইচ্ছা আছে। এটা হলো দীঘাটা মা কালীবাড়ি, এবং ঠিক তার পাশেই আছে নর্মদেশ্বরী মন্দির, সেখানে যাব। এই এটাই হলো নর্মদেশ্বরীর মন্দির, জগন্নাথ সুভদ্রা বলরাম আর হনুমানজি রত আছে। বীরহাটা কালী মন্দির ঠিক পাশে মা দুর্গার মন্দির, মা দুর্গার নর্মদেশ্বরী, নর্মদেশ্বরী, নর্মদেশ্বরী। এটা হচ্ছে শিবাষ্টক মন্ত্র আর দুর্গাস্তব, মা সন্তানদের নিয়ে এখানে অবস্থান করছে। মায়ের অনেক রূপ, সিদ্ধিদাত্রী এটা আর একটা রূপ, এটা মহাগৌরী, কালরাত্রি আয়নী, এটা কাত্তায়নী। মায়ের এই রূপের নাম কুষ্মান্ডা, তাই চন্দ্রঘণ্টা। এখানে মা ব্রহ্মচারিণী রূপে, মা শৈলীপুত্রী, মা স্কন্ধমাতা, স্কন্ধমাতা। দেবী দুর্গার ঠিক পাশেই শিবের অবস্থান, দেবাদিদেব মহাদেব শিবলিঙ্গ। এটাই হলো বীরহাটা কালী মন্দির, এই হলো মন্দিরের চূড়া, মন্দিরের চূড়া হলো এটা, আর এটা হচ্ছে মেন গেট, মেন গেট। এই তো বীরহাটা কালী বাড়ি থেকে পুজো দিয়ে আমরা বাড়ি ফিরছি সবাই, ভবঘুরে আবার বর্ধমানের পথে বেরিয়ে পড়েছি, যা টুকরো চিত্র পাওয়া যায়। হ্যাঁ, তো দেখি ওরা বাড়িতে রান্না করছে, আমি বেরিয়ে পড়লাম। স্টেশনের খুব কাছেই এই শ্রাবণ মাস উপলক্ষে জলযাত্রীদের জন্যে এই দোকান, পোশাক, ভিড়, প্রচুর ভিড়, সুন্দর ঘট দড়ি, প্রচুর মানুষজন যাচ্ছে এখন তারকেশ্বর দেওঘরের উদ্দেশ্যে। এদিকটা স্টেশনের দিক, স্টেশন চলে গেছে এই রাস্তা, বর্ধমানের ছবি। কিছুই যখন করার নেই, ঘুরতে ঘুরতে একবার বর্ধমান স্টেশনের দিকেও আমি চলে এলাম। বর্ধমান স্টেশনটা কিন্তু খুব প্রাচীন একটা স্টেশন, দেওঘরগামী জলযাত্রীদের ভিড় এই শ্রাবণ মাসের সময়, প্রচুর মানুষ যাচ্ছে বর্ধমান থেকে। আমি দাঁড়িয়ে আছি বর্ধমানের বিখ্যাত গণেশ সুইটস, গণেশ মিষ্টান্ন ভাণ্ডার, তার সামনে। আর এখানকার মিহিদানা এবং সীতাভোগ বিখ্যাত, সেটা না বললেই নয়, তো সেটাই আমরা আজকে দেখব। বর্ধমানের বিখ্যাত মিষ্টির দোকান গণেশ সুইটস, এখানে সীতাভোগ এবং মিষ্টি মিহিদানা দুটোই ভীষণ বিখ্যাত। হ্যাঁ, মিষ্টির দোকানে থরে থরে সাজানো মিষ্টি দেখতে পাচ্ছেন আপনারা, আপনাদের একটু যদি ক্লোজলি দেখাতে পারি, দেখতে পাচ্ছেন মিষ্টির দামটাও আপনারা খেয়াল করতে পারবেন, বুঝছেন কত ভ্যারাইটি আছে এখানে মিষ্টির। হ্যাঁ, একদম বর্ধমান স্টেশনের কাছে ওদের একটা কাউন্টার আছে প্ল্যাটফর্মের কাছে, তো দেখতে পাচ্ছেন হচ্ছে হবে। এই যে এটাই হচ্ছে সীতাভোগ মিহিদানা, বর্ধমানের বিখ্যাত মিহিদানা এবং সীতাভোগ, সেটাই আপনাদের দেখাচ্ছি আমি, দেখতে পাচ্ছেন। এই হচ্ছে সীতাভোগ,
এবং এই হলো মিহিদানা, এটা হচ্ছে বর্ধমানের স্পেশাল মিষ্টি। এই যে আমি টেস্ট করব সীতাভোগ আর মিহিদানা। দোকানেই আছি, সীতাভোগ এবং মিহিদানা টেস্ট করব বর্ধমানে। আমি চাইছিলাম গণেশ মিষ্টান্ন ভাণ্ডারের যিনি কর্ণধার তার সাথে কথা বলার, বাট তিনি এই মুহূর্তে বেরিয়ে গেছেন। আচ্ছা, আমি এখন সীতাভোগটা ফার্স্টে টেস্ট করব। দাদা, এই সীতাভোগটার দাম কত? সীতাভোগটা 500 টাকা কেজি। 500 টাকা কেজি, অবর্ণনীয়। বর্ধমানে এলে অবশ্যই এটা খেতে হবে, অসাধারণ। আর মিহিদানা? মিহিদানাটা 480। 480, বাহ। গণেশ মিষ্টান্ন ভাণ্ডার থেকেই কিন্তু আপনাকে এটা খেতে হবে, নাহলে এই টেস্টটা কিন্তু হোল বর্ধমানে আর যে কোনো মিষ্টির দোকানে খান না কেন পাবেন না। থ্যাংক ইউ। এই গণেশ মিষ্টান্ন ভাণ্ডার থেকে যদি আপনি কখনো এসে মিহিদানা সীতাভোগ এই জিনিস খেয়ে যান না, মুখে লেগে থাকবে। আর অবশ্যই বাড়ির জন্য প্যাক করেও নিয়ে যেতে পারেন সেই জিনিস। আর আপনাদের তো খেয়ে দেখালাম, এছাড়া কত ভ্যারাইটি মিষ্টি এই দোকানে আছে। তো বেশ দারুণ লাগলো গণেশ সুইটস। দোকানটা বর্ধমানের শহরের উপকণ্ঠে। 15ই আগস্ট, সেই উপলক্ষে আমাদের জাতির উদ্দেশ্যে এই সবগুলো রয়েছে, বিক্রি বাটা চলছে বর্ধমান শহরে। আমাদের দেশের গর্ব যেসব মানুষ তাদের ছবি। কেমন হচ্ছে দাদা বিক্রি বাটা? ঠিক আছে, রাইট রাইট। এই তো শান্তির পায়রা, আহা, দেখলেও দারুণ লাগে। বর্ধমানে বিএসএনএলের রাস্তার উপরে একটা বিএসএনএলের কাউন্টার খুলেছে, যেখানে 20 টাকা করে সিম পাওয়া যাচ্ছে, আর 250 টাকায় 2 GB নেট এবং আনলিমিটেড কল। এই যে কার্জন গেটের ঠিক পাশেই এরকম একটা কাউন্টার করা হয়েছে, কাউন্টারটা এখানে হয়েছে ঠিক বিএসএনএলের অফিসের সামনে, সেটাও চোখে পড়ল। বর্ধমানে আসবো অথচ বিজয় তরুণকে দেখাবো না, তা হতেই পারে না, তাই একবার শুনে দেখিয়ে না বিজয় তরুণ, ব্যস্ততম জিটি রোডের ওপর। আমি দাঁড়িয়ে আছি খুব সুন্দর একটি জায়গা বর্ধমানে, খুব নির্জনতা আছে জায়গাটার মধ্যে, আপনাদের দেখাই। জায়গাটা হচ্ছে বর্ধমানের টাউন হল, এটা হলো বর্ধমানের টাউন হল। আর এই মাঠেতেই ওই প্রি পূজার এক্সিবিশন এটা চলছে। মাঠটাও খুব সুন্দর, পাশে একটি মঞ্চও আছে। বর্ধমান এসেই একা একা বেরিয়ে পড়ি তো, আর এই রকম অচেনা জায়গাগুলো দেখতে পেলে না মনটা একদম পুরো আনন্দে ভরে ওঠে। তো যাই হোক, আমি এখন দাঁড়িয়ে আছি এই টাউন হলের সামনে। হ্যাঁ, তো এই আর কিছুই নয়, বর্ধমান এলে অবশ্যই এই জায়গাগুলো ছুঁয়ে গেলে না আপনার দারুণ লাগবে। ভেতরে তো ঢোকা যাবে না, তো বাইরে থেকে আপনাদের আমি দেখাচ্ছি টাউন হলটা, সাধারণ সুন্দর টাউন হল জায়গাটা, দারুণ লাগলো, খুব সুন্দর জায়গা একটি। বর্ধমানে শুরু হয়েছে মহাপার্বণ, প্রি পূজা এক্সিবিশন ও মেলা। জিটি রোড ধরে চলেছি আমি সাইকেলে, দুপুর এখন 1টা, হালকা পলকা রাস্তায় যানবাহন চলছে, মেঘলা ওয়েদার। বর্ধমান শহরে প্রচুর টোটো, স্টেশনে প্রায় 6-5 টোটো আপনি দেখতে পাবেন, আর শহরের উপকণ্ঠে প্রচুর প্রচুর, চাইলে আপনি ঘুরতে পারেন। টোটাল শহর 300 টাকায় কন্ট্যাক্ট করে নিয়ে আপনি ঘুরে পড়তে পারেন। হ্যাঁ, এই সব কিছু দেখতে দেখতে
চারিদিক ঘুরতে ঘুরতে আপনি চলতে পারেন, এই বর্ধমান শহরটাকে দেখে নিতে পারেন। এবং আমি আলটিমেটলি দুপুর দেড়টা আমি চলে এসেছি ক্যানেল পাড়ে, এই জায়গাটিতে যেখানে লেখা আছে আই লাভ বর্ধমান। দেখতে পাচ্ছেন, সত্যি আই লাভ বর্ধমান। শহর বর্ধমান এবং দ্বীপ্রাহরিক অবস্থা, আই লাভ বর্ধমান। কি গো দিদির বাড়িতে? হ্যাঁ হ্যাঁ চলো, আজকে কি দুপুর, আজকে দুপুরে খাওয়া দাওয়া হবে, খাওয়া দাওয়া হবে তো, চলো 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 দেখি খাওয়া দাওয়া হোক। আর মিনালদা কোথায় গেল? দ্বীপ্রাহরিক খাওয়া দাওয়ার আয়োজন, দিদি তো একেবারে পুরো মানে হ্যাঁ মেজে মেজে সাজিয়ে ফেলেছে গাদা গুচ্ছের জিনিসে। হ্যাঁ সব থেকে হ্যাঁ পরিবেশ বান্ধব, পরিবেশ বান্ধব জানো তো। আমি যেটা দেখতে পাচ্ছি, এরপর যারা বেড়াতে যাচ্ছেন তাদেরকে বারবার বলবো না, ওই থার্মোকলের পাতা ইউজ করবেন না, যেখানেই যান এই ধরনের শাল পাতা, যেটা কি বলতো শাল পাতা খেতে ভালো লাগে, ভালো লাগে, একটা আলাদা গন্ধ আছে, সুন্দর লাগে। তো বাড়িতে থালায় খাইতে এক এক সময় কোথাও গেলে মনে হয় যে সবাই মিলে ঠিক। তো তোর কিরাম লাগে মেয়ে? শাল পাতাতেই ভালো লাগে। আর মানে এই ধরনের পরিবেশন, এই মাছ বাঙালির এই পদ, মাছ মাংস সবই আছে, একদম একদম। রোববারটা জমে গেছে, দই আছে, টক দই, আমার ফেভারিট চাটনি, হ্যাঁ সব কিছু মিলিয়ে একদম দারুণ। আমাদের ভবঘুরে চ্যানেল সবসময় আপনাদের জন্য রয়েছে, আপনারা সাবস্ক্রাইব করুন, দয়া করে বলছি সাবস্ক্রাইব করুন। বহু মানুষ আছেন, 88% মানুষ না করেই দেখছে, দেখছে, আমার খুব খারাপ লাগছে এতদিন কিন্তু দেখছে না বলছি না, দেখছে হচ্ছে কিন্তু সাবস্ক্রাইব না। হ্যাঁ আমাদের চ্যানেলের যারা জেনুইন সাবস্ক্রাইবার তারা বলছেন যে কেন করে না, বিশেষ করে মিতা ভৌমিক তো বারবার বলছেন যে এত ভালো একটা চ্যানেল, আমরা নিজেরা অতটা বলতে চাই না, আমরা তো চেষ্টা করি ভালো ভিডিও তৈরি করার, সেটা চলছে। যাই হোক, খাওয়া দাওয়া করা যাক, অনেক কথা বলা হয়ে গেছে, খাওয়াতে ফোকাস করি, চলো চলো খাওয়া দাওয়া করা যায়। পটল ভাজা দিয়ে শুরু করি নাকি? ভাজা দিয়ে আমাদের বাঙালি শুরু, পটল ভাজা, কুমড়ো ভাজা। শুরু মেঘ, ব্যাস তুই তো আবার প্রাকৃতিক খাবার খাস তোর মাসির মতো। চলো শুরু করি। অবশেষে আমরা ফিরে পড়ছি কলকাতায়, হয়ে গেল বর্ধমান স্টেশনে। আমাদের ট্রেন 6:45। বর্ধমান স্টেশন 4 নম্বর প্ল্যাটফর্ম, ট্রেন আমাদের দিয়ে দিয়েছে এই ট্রেন। আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই সেটা জানাবেন, ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। তাহলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।